পেপার মিল গেটে অস্থায়ী সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস, বিক্ষোভ পেপার মিল শ্রমিক ইউনিয়নের। কাঁচামালের সঠিক সরবরাহ না হওয়া ও রাজ্য সরকারের লকডাউন ঘোষণার কারণে পেপার মিলের উৎপাদন সঠিকভাবে না হওয়ায় এই সমস্ত বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে রানীগঞ্জের বল্লভপুর পেপার মিলে অস্থায়ী সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলালো পেপার মিল গেটে। এই বিষয়কে লক্ষ্য করে শুক্রবার পেপার মিল গেটের সামনে বাম শ্রমিক সংগঠন সিটু দ্বারা পরিচালিত বল্লভপুর পেপার মিল মজদুর ইউনিয়নের সদস্যরা বিক্ষোভে সামিল হন। তারা পেপার মিল গেটের সামনে তাদের দুই দফা দাবি তুলে ধরে শ্রমিকদের কাছে। দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পেপার মিল শ্রমিকদের এই লকডাউনের কারণে কাজ থেকে বসিয়ে দেওয়া হলেও তাদের যেন সম্পূর্ণ বেতন তারা পায় তার ব্যবস্থা পেপার মিল কর্তৃপক্ষকেই করতে হবে। একই সাথে তাদের এও দাবি যে সকল শ্রমিক পেপার মিলে কর্মরত রয়েছে তাদের অবিলম্বে করোনা ভ্যাকসিনের টিকাকরণও করতে হবে। শুক্রবার এই দাবি নিয়ে তারা পেপার মিল গেটে করোনা বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই বিক্ষোভ প্রদর্শন করার পর তাদের দুই দফা দাবি সম্বলিত দাবিপত্র পেপার মিল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। পার্সোনাল ম্যানেজারকে আপনারা জানেন কি সরকার লকডাউন ঘোষণা করেছে। এই লকডাউন ঘোষণার পর থেকে পেপার মিলে গতকাল নোটিশ পড়েছে, আমরা যা জানতে পেরেছি সেই নোটিশের কপিও আমরা এখনও হাতে পাইনি। সেই নোটিশ অনুযায়ী আমরা কালকে জানতে পারলাম কি গতকাল দুপুর দুটো থেকে লকডাউনের জন্য আমাদের যে বল্লভপুর পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেড তা বন্ধ হয়ে গেছে। এখন লকডাউনের নিয়ম নীতি মেনে তারা চালাতে পারে না, কি কারণ সেটা তো তাদের ব্যাপার, কিন্তু আমরা যে জন্য আজকে আছে কর্তৃপক্ষকে ডেপুটেশন দেব, এই লিখিত যে কপি আছে সেটা আমরা দেব। আমাদের পরিষ্কার দাবি হচ্ছে এক, কি যদি লকডাউন হয় তাহলে পেপার মিলে শ্রমিকদের কী হবে, এবং লকডাউন বাড়তেও পারে তার কোনো ঠিক নেই, তাহলে দীর্ঘদিন যদি মানুষ বসে থাকে বা যে কোনো যে কদিনই শ্রমিকদের বসতে হবে বাড়িতে, তাহলে যাতে তাদেরকে পূর্ণ বেতন দিতে হয়, এক নম্বর। দুই, জানেন আপনারা কোভিড চলছে, বিভিন্ন সমাজসেবী সংগঠন কেন্দ্র রাজ্য সরকার তারা সময় মিলে কাজ করার চেষ্টা করছে, একটা বিশাল ভোট পেয়ে রাজ্য সরকার নির্বাচিত হয়েছেন। আমরা চাইব সিআইটির পক্ষ থেকে কি শ্রমিকরা যারা আমাদের এখানে প্রায় চারশো থেকে সাড়ে চারশো শ্রমিক কাজ করে, তাদের জন্যে যে ফ্রি ভ্যাকসিনের ব্যাপারটা, সেই ফ্রি ভ্যাকসিন অ্যারেঞ্জমেন্ট করে তাদেরকে অবিলম্বে দেওয়া হবে। এই দুটো দাবি নিয়ে আমরা সবাই সিআইটির নেতৃত্ব এখানে গেটে এসেছি। আমরা এই ডেপুটেশন আজকে দেবো, এই কপি আমরা ম্যানেজমেন্টের কাছে পাঠিয়ে দেবো এবং বিভিন্ন সরকারি মহলেও লেবার কমিশনকে আমরা এই কপি দেবো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।